বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য সদস্যই বলা যায় সাব্বির রহমান রুম্মনকে। বিশেষ করে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার বলা যায়। তরুণ ভক্তদের কাছেও তিনি আইডল হিসেবেই বিবেচিত হবেন। কিন্তু সাব্বির কি সেসব ভুরুক্ষেপ করেন? আপাতদৃষ্টিতে দেখতে গেলে অবশ্যই মনে হচ্ছে না, কেননা সম্প্রতি জাতীয় ক্রিকেট লীগের আসরে দর্শক পিটিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। ইতিমধ্যে বিসিবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাব্বিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে। তবে যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই সাব্বির রহমান রুম্মন কতটা অনুতপ্ত, এর উত্তর অবশ্য জানা গেছে বৃহস্পতিবারই। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে বের হওয়ার পথে সাব্বিরের সাথে কথা বলেন কয়েকজন সংবাদকর্মী। সে সময় অনেকটা ভাবলেশহীন দেখা গেছে জাতীয় দলের এই ব্যাটসম্যানকে। এনসিএল এর দর্শক পেটানোর ঘটনা নিয়ে নাকি এখনও কিছুই জানেন না, এমন ভান করে সাব্বির বলেছেন, আমি এখনও তেমন কিছুই জানি না, দেখি কথা হোক এ নিয়ে, এখনই কিছু বলতে পারবো না, কথা হলে জানাবো আপনাদের। এ কথা বলেই অবশ্য নিজের গাড়ির দিকে হাঁটা দেন সাব্বির। তবে তার বক্তব্যে এতটুকু পরিষ্কার যে তিনি এই ঘটনা এড়িয়ে যেতে চাইছেন সযত্নে। এদিকে এ ব্যাপারে এই ম্যাচের ম্যাচ রেফারি শকাতুর রহমান চিনু জিজ্ঞাসাবাদ করতে গেলে রেগে যান সাব্বির রহমান, হুমকি দেন ম্যাচ রেফারিকেও। অভিজ্ঞ এবং জ্যেষ্ঠ ম্যাচ রেফারি শকাতুর রহমানকে সাব্বির বলেন, আমার নামে বিসিবিতে অভিযোগ করা হলে খবর আছে। উত্তরে শকাতুর রহমানও পাল্টা প্রশ্ন করেন, কার খবর আছে? উত্তরে সাব্বির বলেন, আপনাদের সবার। দেশের একজন তরুণ ক্রিকেটারের কাছ থেকে এমন হুমকি শুধু অযাচিতই নয়, বরং ঘটনাটা বিব্রত করো। নিজের প্রতিবেদনে তাই সমর্থক পেটানোর ঘটনার পাশাপাশি তাকে দেওয়া সাব্বিরের হুমকির ঘটনা উল্লেখ করেছেন, জমা দিয়েছেন বিসিবির কাছেও।